হাই এভরিওয়ান, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন। আমি চলে এলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আমি এত সুন্দর করে তৈরি হয়েছি, কোথায় যাব সবটাই আপনাদের সাথে দেখাতে চলবো। এই ব্লগটি না ভীষণভাবে ইন্টারেস্টিং হতে চলছে, কারণটা কি সেটা অবশ্যই আগে বলবো। তো আপনারা না লাস্ট অবধি অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন, আর এই ব্লগের মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। আর যেখানে আজকে যাব সেই জায়গাটি সত্যি এত সুন্দর, অপূর্ব, আমি অনেকবার এর আগেও গিয়েছি, কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া এমন কিছু বাস্তব জীবনে হয়ে যায় সেই জিনিসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলবো। যেমন আমরা ভাবি কিছু কিছু জিনিস হয়তো কুসংস্কার, এটা কখনো হতে পারে, কিন্তু আমি সত্যি বলছি আমার জীবনে কিন্তু সব কিছুই হয়েছে একমাত্র ভরসা করে, আর সেটা সত্যি হতে চলছিল যখন আমি এর আগে এই মন্দিরে গিয়েছিলাম। তো আজকে চলুন আপনাদেরকেও আমি এই মন্দিরের দর্শনটা করিয়ে আনি। এই যে জায়গাটি দেখছেন, এটি হচ্ছে বেলাকোবা। আর আমাদের শিলিগুড়ির থেকে এনজিপি থেকে বেলাকোবা যাওয়ার কিন্তু বিভিন্ন রকম টোটো গাড়ি রিজার্ভ করেও আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। শিলিগুড়ি থেকে একটু ভিতরে রয়েছে এই জায়গাটি, কিন্তু খুবই সুন্দর, একটি মনোরম আর সুন্দর পরিবেশে এই মন্দিরটি অবস্থিত। চারদিকের পরিবেশে খুব সুন্দর গাছপালা, পশু পাখি, আর তাদেরই মাঝখানে রয়েছে আমাদের মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে আমি কিন্তু প্রায় আগেও এসেছি। এই মন্দিরের প্রবেশদ্বারেই ভোলে বাবার স্থান দেওয়া হয়েছে, তাকে দর্শন করেই কিন্তু মন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করতে হয়। আর এখানে রয়েছে বিভিন্ন রকম ফুল, সবজি, অনেক রকমের ছোট ছোট দোকান রয়েছে। তো সবটা ঘুরে দেখাবো। তো চলুন, নন্দীর দর্শন তো প্রথমেই করলাম, তারপরে চলছি মন্দিরের ভেতরে। ভেতরে প্রবেশ করতে দেখি কত মানুষের ভিড়, কোথা থেকে না কোথা থেকে মানুষ আসছে। কারণ হচ্ছে 51 পীঠ যে সতীর পিণ্ডগুলো পড়েছিল, আমরা অনেকেই হয়তো এই গল্পটা জানি। সেই পিণ্ডগুলোর মধ্যে একটি পিণ্ড মায়ের বা পায়ের চরণ এই মন্দিরের এই স্থানে এসে পড়েছিল। তারপর থেকে এখানে মন্দির স্থাপন করা হয়, তার আগে কিন্তু মন্দির ছিল না। তো তারপর থেকে এই জায়গাটি হয়ে যায় এতটাই জাগ্রত। আমরা অনেকেই কামাখ্যায় গিয়েছি, আবার অনেকে গিয়েছি বৈষ্ণবমাতা জম্মু কাশ্মীর। তো সেখানে যে দেবী রয়েছে, সেখানে যে পিণ্ডগুলো পড়েছে, ওরকমই টাইপের একটি পিণ্ড কিন্তু আমাদের এই বেলাকোবার এই স্থানে পড়েছিল। সেটি হচ্ছে মায়ের বা পায়ের চরণ। আপনাদেরকে চলুন সেটাও দর্শন করিয়ে দিই। ঘরে বসে এই অপূর্ব দৃশ্যটা দেখতে আমার মনে হয় অনেকেরই পছন্দ হবে। এখানে রয়েছে বিভিন্ন রকম দেবদেবীরও কিন্তু মূর্তি রয়েছে, যেমন বজরংবলী, মা মনসা, সব রকম দেবী, এমনকি শিব ঠাকুরও রয়েছে। তো সবারই আমি এখানে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করছি, আর আমার ছেলে যেহেতু এটা প্রথমবার, ওকে নিয়ে আসি, সেহেতু ওকে নিয়েই আমি কিন্তু পুজোটা সম্পূর্ণ করব। আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু যখন আমরা প্রথমবার আমাদের সন্তানকে মন্দিরে নিয়ে আসি, তখন এরকম করে শুয়ে দিয়ে আর মায়ের পায়ের যে ধুনি থাকে, মানে ধুলো থাকে, সেটাই তার কপালে ছুঁয়ে দিই, এটাই কিন্তু আমাদের বড়রা আমাদেরকে বলে থাকে। তো এটা হচ্ছে তাদের আশীর্বাদ, এটা কোনো ধুলো না। তো এটা আমরা হিন্দুরা কিন্তু প্রায়ই করে থাকি। তো আমার মনে হয় যে মায়ের পায়ের আশীর্বাদ বা যে কোনো দেবদেবীর আশীর্বাদ নেওয়াটা কিন্তু সব থেকে জরুরি জীবনে উন্নতি করার জন্য।
তো চলুন আপনাদেরকে খুব সুন্দর একটি দৃশ্য দেখিয়ে দিই। সেটি হচ্ছে মায়ের পায়ের বা পায়ের চরণ, যেটি দেখার জন্য বহু দূর দূর থেকে অনেক মানুষ আসে, আর সত্যি সেটা কিন্তু দেখা একটা সৌভাগ্য। দেখুন এই যে সিঁদুর মাখা মায়ের পায়ের চরণ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মায়ের বা পায়ের চরণ। তো সবাই কিন্তু একবার হলো ঘরে বসে বসে আপনারা কিন্তু অবশ্যই মাকে ঘর থেকেই কিন্তু নিজের মনের বাসনা বলতে পারেন। এগুলো হচ্ছে যেখানে মায়ের সতী পিণ্ডগুলো পড়েছিল, সেই পিণ্ডর মধ্যে একটি স্থান হচ্ছে এই বেলাকোবার এই ভামরী দেবীর মন্দির। এটি কিন্তু ভামরী দেবীর মন্দির নামেই পরিচিত। আমি আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া কিছু গল্পগুলো বলি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। জানেন তো আমার বিয়ে হয়েছিল 2016 সালে, আর 2016 সালে বিয়ে হওয়ার কিন্তু আমরা কিন্তু আমাদের সন্তানের জন্য কোনো রকম কিন্তু চেষ্টা করিনি। ভেবেছিলাম হয়তো ক্যারিয়ার একটু গ্রো করব, তারপরে হয়তো সন্তান নেব। এই করে করে আমাদের প্রায় 8 বছর চলে যায়। 8 বছর পর সন্তান হওয়াটা কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেকটাই সংঘর্ষ ছিল। তারপরেই আমরা অনেক ব্যর্থ হয়েছি, হয়তো ভেবেছিলাম হয়তো হবে না। তো আমার কেন জানি মনে হচ্ছিলো যে ভগবানকে একবার ডাকা যাক। তো আমি চলে এসেছিলাম এই মন্দিরে, আর এইখানে এসে আমি আমার মনের কথা কষ্টগুলো জানিয়েছিলাম। সত্যি আমি ভাবতে পারিনি যে তার কিছুদিন পরেই আমি আমার সন্তান পাবো। কারণ কি, যখন আমাকে সব জায়গা থেকে না করা হয় এবং আমি নিজেও হতাশা হয়ে যাই, তখন আমি ভাবতে পারিনি যে আমি মায়ের মন্দিরে এসে এত বড় একটা উপহার পাবো। তার জন্য আমি কিন্তু আবারও ফিরে আসছি, আর আমি আমার বিয়ের ওড়না এবং একটি গামছা নিয়ে এসেছিলাম, সেটি নতুন গামছা, সেটি দিয়ে বলেছিলাম এই গামছায় জড়িয়ে আমি আমার সন্তানকে তোমার এখানে আনবো, এবং এই গাছের নিচে আমি তাকে একটু শুয়ে তোমার পায়ের ধুলি নিয়ে আশীর্বাদ দেব। তো সত্যি বলছি, এই জীবনে আমার জীবনে এই ঘটে যাওয়া এই সত্য ঘটনাটার জন্য আমি ভগবানকে সব থেকে বেশি এখন থেকে মানি। আগেও মানতাম, কিন্তু একটা বলে না যে বিশ্বাসে যখন মানুষ যে জিনিসটা প্রাপ্তি লাভ পায়, যেটা হবে আমরা কখনো ভাবি না, কিন্তু যখন আমাদের জীবনে সত্য সত্য সেই ঘটনাটা ঘটে যায়, তখন আমাদের কিন্তু সেটা কিন্তু সত্যি আশ্চর্য মনে হয়, আর তারপর থেকে সেই জিনিস টাকে আমরা বেশি করে মানি। তো আমার সাথে কিন্তু সেম সেটাই হয়েছে, যার জন্য আমি কিন্তু এখানে বারবার আসতে চাই আর আরও আসব। দেখুন দুটি কিন্তু আলাদা আলাদা গাছ, আর সেটি একসাথে মিলে গিয়েছে। এটি কি সত্যি? এটা সত্য ঘটনা। এটা হচ্ছে মা পার্বতী আর বাবা ভোলেনাথ একসাথে একত্রিত হয়ে মিলে গিয়েছে, এই ঘটনাটা একদম সত্য। আর এই মন্দিরটি দিয়ে দেখতে পারছেন না, এটি একদম নতুন হয়েছে সদ্য সদ্য। এটি হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। তো এই মন্দিরের দৃশ্যটাও কিন্তু ভারী সুন্দর, চলুন আপনারা একটু দর্শন করে নিন। মন্দিরের চারপাশটা কিন্তু ভারী সুন্দর। আমরা না অনেকক্ষণ ধরে পুজো পাঠ করে সকাল থেকেই প্রায় উপোস করেই ছিলাম, তো যার জন্য একটু টায়ার্ড ফিল হচ্ছিলো, ক্লান্তি হয়ে গেছিলো পুজো পাঠ করার পরে। একটু আমরা সবাই এভাবে রেস্ট করে নিলাম, আর মন্দিরের চারপাশটা আমি একটু ঘুরে দেখছিলাম। সত্যি অপূর্ব দৃশ্য, না আমার চোখ জুড়ে যাচ্ছে। গ্রামের মধ্যে এত সুন্দর মন্দির, আর চারপাশটা সত্যি নিরিবিলি, কি সুন্দর জল, ক্ষেত, সব কিছুই কিন্তু এই গ্রামে অবস্থিত। তো এই গ্রামটা কিন্তু ভারী সুন্দর, যার জন্য এই মন্দিরটি কিন্তু দেখার জন্য অনেক অনেক দূর থেকে মানুষ আসতে পারে। আর এই গ্রামে কিন্তু বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, এমনকি একদম প্রাকৃতিকভাবে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে এখানে যারা যারা মন্দিরে আসে। তো আমরা এখানে বসে গিয়েছি খাওয়া দাওয়ার জন্য। এখানে যে আমাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, সেই খাওয়াটাও কিন্তু একদম ন্যাচারাল। এখানে আমাদেরকে বলা হলো যে এগুলো নাকি ওদের ক্ষেতের, মানে ওরা নিজেদের ক্ষেত থেকেই এই ধান এই সবজি সব কিছুই চাষ করেছে, এবং তারা কিন্তু এখানে রীতিমতো নিজেদের হোটেল খুলে সেগুলো এখানে মানুষের জন্য খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থাও রেখেছে, আর খুবই রিজনেবল, এমন কোনো দামও ছিল না। তো আমরা সত্যি
মানে বলতে গেলে ভগবানের দর্শন তখনই করতে পারি যখন আমাদেরকে ভগবান নিজে ডাকে, এটা আমি শুনে এসেছি। কারণ দূর দূর থেকে কিন্তু ভ্রমণের জন্য কিন্তু মানুষ সহজে আসতে পারে না, যখনই আমাদেরকে ভগবান নিজে ডাকে তখনই কিন্তু আমাদেরকে আমরা আসতে পারি এবং ভগবানের পুজো পাঠ এসব করতে পারি। তো এখানে খাওয়া দাওয়া করে চা বাগান একটু দেখতে আসলাম। বেলাগোবার একটু সাইডে গেলেই চা বাগান কিন্তু প্রচুর রয়েছে, আর সেই চা বাগানে জল দেওয়ার কীভাবে ব্যবস্থা হয় সব কিছু আজকে একটু একটু করে দেখার সুযোগ পেলাম। তো বেশ ভালো লাগছিলো এই চা বাগানগুলো দেখে, চলুন আপনারাও দেখুন। আর যদি আমার এই পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর আমাকে ফলো করতে একদম ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন। ধন্যবাদ সবাইকে।